সূরা আরাফের তেলাভাত কৃত এতে কারিমার মধ্যে আমার আসমানের মালিক দীপ্ত ঘোষণা প্রদান করেছেন ও দুনিয়ার মানুষ শোনো দুইটা কাজ যদি তোমরা করতে পারো দুইটা আমল জরে বলেন কয়টা আমল আর জরে দুইটা আমল যদি দুনিয়ার तमाम পৃথিবীর মানুষ যদি দুইটা আমল করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রাজি এবং খুশি হয়ে যাব আমি আসমানের মালিক যখন তোমাদের উপরে রাজি আর খুশি হয়ে যাব ও দুনিয়ার মানুষ শোনা আমি আসমানের মালিক তোমার জন্য জান্নাত বানায় রেখেছি ওলা পাত যদি কোনো এলাকার মানুষ কোন সম্প্রদায়ের মানুষ কোন কৌমের মানুষ কোন গ্রামের মানুষ কোন জেলার মানুষ কোন ডিস্ট্রিক্টের মানুষ কোন কান্তির মানুষ পৃথিবীর কোন অঞ্চলের মানুষ যদি আমি আল্লাহ রব্বুল আলমিনের উপরে যদি ইমান আনতে পারে দুই নম্বর শর্তে ইমান আনার পর যদি তাকুয়ার গুণ যদি অর্জন করে খুদা বিতি এই পরিবেশ যদি কোন মানুষ তার অন্তরে পয়দা করতে পারে প্র্যাকটিক্যাল আমলের মধ্যে যদি সে পরিণত করতে পারে আমি আসমানের মালিক তার জন্য বরাদ্দ করে রেখেছি জান্নাত জান্নাত তো পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কি কি উপকারিতা রেখেছেন সংক্ষেপে বলার চেষ্টা করছি বিস্তারিত বলার সময় নেই সময় যেহেতু অতি সংক্ষিপ্ত আল্লাহ রব্বুল ওয়াল আর ও রাজীবের পাড়া গ্রামের মুসলমান শোনো ও মুঘী মুসলমান খুব ভালো করে বুঝে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বান্দা আমি রব্বুল আলামিন তোমার জন্য আসমান থেকে বরকতের যত দরজা আছে জমিন থেকে বরকতের যত রাস্তা আছে আসমান থেকে বরকত আর জমিন থেকে রহমত সমস্ত আর রহমতের রাস্তা আমি আল্লাহ খুলে দিবস আর বরকতের রহমতের যত রাস্তা আসমানের সব গুলি খুলে দেব বান্দা তোর জন্য জমিনের যত বরকত সব তোর জন্য আমি আল্লাহ তালা এরকম ঘোষণা করে দিব সব জমিনের বরকতের রাস্তা আমি আল্লাহ ফিরি করে দেব বান্দারে আসমান থেকে প্রয়োজনের সময় প্রয়োজন মতো বৃষ্টি দান করব ও বান্দা জমিন থেকে প্রয়োজনের সময় প্রয়োজন মতো তোমাকে শস্য ফসল উৎপাদন করে বরকত দান করে দেব মাঠ বরাধান বান্দা পুকুর ভরা তোর মাছ গাছ গাছালি ভরা ফলমূল হবে শাক সবজি মাঠ তোর ভরে যাবে ও বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন গুলা ভরা ধান মাঠ ভরা ধান শস্য ফসল যত বরকতের রাস্তা আছে আমি আল্লাহ সমস্ত বরকতের রাস্তা তোর জন্য খুলে দিব সব বরকতের রাস্তা খুলে দিব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বরকতের রাস্তা খুলে দিবেন এর জন্য শর্ত কয়টা যারা বলেন এক নম্বর শর্ত আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন এক নম্বর শর্ত বান্দা ইমান গ্রহণ করা ইমান আনায়ন করা ইমান আনা আমরা সকলে মুসলমান ইমান এনেছি জোরে বলেন কথা ঠিক না ও ঠিক আমাদের রবকে আর জরে জোর হলো না চিল্লাই বলতে রবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্ রব্বু নাল দুনিয়ার মানুষ যখন বলবা যে আমি আসমানের মালিক তোমার রব আমি আসমানের প্রভু তোমার মালিক আমি আসমানের মালিক তোমার রব এই কথা যদি কোন বান্দা বলে ইমানদার মুমিন মুসলমান স্বীকার করে নাই এই কথা বলার পরে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বندگی শুরু করে দাই সিল্লাই বলেন সুবহানাল্লাহ সুম্মা ইসতাকামু আল্লাহকে রব বলার পর পৃথিবীর কাউকে শেয়ার রব মানে না কোন মূর্তি কে রব মানে না কোন গাছ কে রব মানে না সরা গাছ কে রব মানে না তেতুল গাছ কে রব মানে না খেজুর গাছ কে রব মানে না পাহাড় কে রব মানে না পর্বত কে রব মানে না পাথর কে রব মানে না পৃথিবীর কোন প্রতিমা কে সে রব মানে না সমস্ত পৃথিবীর মানুষ যখন আমি আল্লাহকে রব স্বীকার করে নাই এরপরে কাউকে রব মানে না একমাত্র রব মানে আমি আল মাল আমি মালিক কে রব কে একমাত্র কয়জন একজন রব আল্লাহ আল্লাহ বলেন এই কথা বলার পর বান্দায় কথা বলার পর মজবুত থেকে তার উপর যত প্রকার জল বানাসে হেলে না দোলে না কোনো দিকে বান্দা যায় না সব সময় তার মুখের মধ্যে থাকে অন্তরের মধ্যে থাকে কলবের মধ্যে গেথে রেখে আমার রব হলেন একজন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ সুমস্তাকাম ততানজল আলাইহিমুল मलाइका আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন বান্দা শোনো এই কথা বলার পর যখন তুমি বندگی শুরু করে দিয়েছ আমি আল্লাহর কুদরতি পায় যখন তুমি সিজদা করো তোমার এই কপালটা যখন আমি আল্লাহ তালার নামাজের মধ্যে কপালটাকে যখন সিজাই বসায়া দাও আমি আল্লাহ মালায়েকা দলে দলে আমার ফেরেস্তার দল ওই বান্দার তখন খেদ মতে লেগে যা একজন দুইজন না বান্দার দলে দলে ঝাঁকে ঝাঁকে ফেরেস্তা আমি আল্লাহকে রব নেওয়ালা আর আমার কুদ্রতি নেওয়ালা পুরুষ মহিলা বল বৃদ্ধ বনিতা ওই পুরুষ মহিলা আমি আল্লাহ রবিনের ফিরিস্তা ওই বান্দা বান্দির খেদমতে নিয়োজিত হয়ে যায় আল্লাহ তাকু ফেরেস্তার দল বান্দাকে কোন কথা বলে শোনেন সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি দল বান্দাকে এসে তখন দেয় তারা বন্ধু যেমন বন্ধুকে সান্ত্বনা দেয় বন্ধু যেমন বন্ধুর বন্ধু হয়ে যায় ফিরিস্তার দল কখনো বাস্তবে মানব রূপে কখনো দূর থেকে এরকম কিছু বুঝাইতে চায় ও বান্দা তুই যে নামাজি বান্দা তোর কোনো ভয় নাই তোর কোনো টেনশন নাই তোর কোনো ডর নাই তোর কোনো অসুবিধা নাই পৃথিবীর যেই প্রান্তে যাবি আর যেখানে তুমি থাকবা বান্দা বিপদে পড়ে যাওয়া যত ধরনের তোমার মুসিবত আসুক না কেন ও বান্দা তোর কোন ভয় নাই আমরা ফেরেস্তার দল তোমার খেতমতে নিয়ে আসি খুব ভালো করে বুঝে নাও যেখানে তুমি বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমার জন্য তরজা খুলে দিব বান্দা বিপদে পড়বে। রহমা্র তরজা খুলে দেবেনকে তাতানা জাু আলে ইহিমুল মালা ইকা আল্লাহ তাখভু বালা তাহা জানু। ফ্রেস্তার দল বলবে বান্ধা ও কালিমামালা মুসলমান ও রাজবে পড়ার মুসল মানুষন। মজরামের মুসলমান। মুসলমান সোনা আলুয়া পাড়ার মুসলমান সোনা বীরপুরের মুসলমান সোনা কাবাসের মুসলমান সোনা ভাবনহাটের মুসলমান সোনা এরকম বুধের পাড়ার মুসলমান সোনা তিতার কাার মুসলমান সোনা কামারপাড়ার মুসলমান সেনা নুয়াপাড়ার মুসলমান সেনা লশকারপুর বেরইল সহা এরকম বাড়িয়া যত আপনার এলাকার শেখপাড়া সহ যত এলাকার মুসলমান খুব ভালো করে বজা ফেরেশতার দল গ্রামের নাম নিয়ে প্রত্যেকটা কালিমাওয়ালা পুরুষ মহিলা নাম ধরে ধরে বলবে বান্দা তোর কোনো ভয় নাই যেখানেই তুই বিপদে পড়বি তোকে উদ্ধার করার জন্য রব প্রস্তুত أمي جاية تلوات كرسي ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن ঘোষণা করে দিলেন বান্দা যদি আমাকে রপস্বীকার করতে পারো তুমি যেখানে যে অবস্থায় বিভাগে পড়বে উদ্ধার করবে আমি আল্লাহ কবরের মধ্যে গেলে উদ্ধার করবো আমি আল্লাহ কবরটা শান্তির ফয়সালা করে দেব হাসরের ময়দানে বান্দা কবর থেকে যখন উঠবা তখনও কবর থেকে উঠার পর শান্তির করে দেব আমি আল্লাহ আল্লাহামদুল্লাহ যারা দাঁড়ানো আছেন পিছনের জায়গা আছে বসে পড়েন কেউ দাঁড়ানো থাকবেন না

যে কথা আমি আপনাদের সামনে পেশ করতেছিলাম ইমান আর সাথে সাথে তাকুয়ার গুণ আল্লাহ তালার ভয় যদি মানুষের অন্তরে পয়দা হয়ে যায় ওই মানুষটা গুনা করার কোন ইচ্ছা থাকে না গুনা করার কোন মন মানসিকতা থাকে না আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে পয়দা হয়ে যায় তখন মানুষ বেছে বেছে গুনাগুলি সাইডটা শুরু করা ঠিক কিনা বলেন এ বিষয়ে তাকুয়ার উপর কথা বলতে গেলে প্রায় সারা রাত প্রয়োজন সময়ও তো আমার হাতে নাই সম্মানিত উপস্থিতি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন এক নম্বর শর্ত হলো ইমান দুই নম্বর শর্ত হলো আপনার তাকুয়ার গুণ দুইটা গুণ তাকুয়ার গুণ আমলের গুণ যদি বান্দা তার অন্তরে পয়দা করতে পারে আর জীবনের বন্দেগীতে আমল শুরু করতে পারে আসমানের মালিক সমস্ত জায়গায় বান্দার জন্য রহমতের দরজা খুলে দেয়